নোয়াখালীতে বন্যার দুর্বিপাকে প্রায় ২০ লাখ মানুষ বিদ্যুৎ নেই, দেখা দিয়েছে বিশুদ্ধ পানীয় খাবারের তীব্র সংকট। জেলা শহরের জজকোর্ট সড়ক এলাকা থেকে কিছুক্ষণ আগে সেখানকার সবশেষ অবস্থা জানিয়েছেন আমাদের সহকর্মী মোহাম্মদ সোহেল। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী জজকোর্ট সড়কে। আমি যদি এখানকার একটু চিত্র আপনাকে বলতে চাই, সেটি হলো এই সড়কটি কিন্তু এখন পর্যন্ত হাঁটু পরিমাণ পানির নিচে নিমজ্জিত হয়ে আছে। শুধু এই সড়কটি নয়, নোয়াখালীর যে বন্যা কবলিত এলাকা, বিশেষ করে নোয়াখালী জেলা শহর মাইজদি এবং জেলার আটটি উপজেলার পানির নিচে তলিয়ে গেছে। এখানকার অফিস আদালত, মানুষের বাসাবাড়ি এবং কৃষিজমি, মৎস্য খামার এবং পথঘাট সহ সব কিছু পানির নিচে তলিয়ে আছে। তো এখানকার বন্যার যেই প্রাদুর্ভাব গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ এবং ফেনী মুড়ি নদীর পানি, জোয়ারের পানি নোয়াখালীতে ঢুকে এখানে যে সৃষ্ট বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, এই বন্যা পরিস্থিতিতে নোয়াখালীতে প্রায় ২০ লক্ষাধিকের উপরে মানুষ কিন্তু পানিবন্দী হয়ে রয়েছেন। এর মধ্যে প্রায় লক্ষাধিক মানুষ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে পাশাপাশি বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন। সন্ধ্যার পরেই নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে একটি জরুরি সভা ডাকা হয়েছে। সেই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি এখানকার জেলা প্রশাসক থেকে শুরু করে উত্তরতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তিনি প্রায় ১২০০ মেট্রিক টন চাল এবং ২০ লাখ টাকা নগদ টাকা সহ শুকনা খাবারের ব্যবস্থা করেছেন। সেটি আগামীকালকেই উপজেলা নির্বাহী কর্মকর্তাগণের মাধ্যমে বন্যা দুর্গত মানুষের মাঝে বিতরণ করা হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ।